গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। দেখতেই পাচ্ছ আমি আছি মোটামুটি ভালো। মানে 2 দিন থেকে মানে রাতে ঘুমানো যায় না, এত কাশি, এত গলার ব্যথা, কি বলবো। তো এইভাবেই চলছে 2 দিন থেকে। আর গুড আফটারনুন বললাম কারণ এখন 1টা বেজে গিয়েছে দুপুর, আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজ বৃহস্পতিবার, তো আজ তোমরা দেখলেই আমি লক্ষ্মী পূজা দিয়েছি, আর পুজো টুজো সেরে এখন ভাত খেয়ে একটু রেস্ট করছি। তো এখন ফ্রিও না, সরি গাইজ। এখন কি হয়েছে মানে আমাদের স্কুলে তো এক্সাম চলছে, তো এখন এক্সামের পর মানে যেটা স্টুডেন্টের পেপার হয় ওটা তো চেক করতে লাগবে। তো এটার অনেক পেপার আছে আমার কাছে, এগুলা চেক করে শেষ করতে হবে, মার্কশিট বানাতে হবে, অনেক কিছু কাজ বাকি আছে, তো এগুলা আমি করব। আর আজ আমার স্কুল নেই কারণ একটা লোকাল হলিডে চলছে, তো ওটার বন্ধ আজ স্কুল, তো তাই ফ্রি। আর এখন পেপার চেক করব, তারপর দেখা যাক কি হয়। তো চলো, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ দেখো, এই দুটো পেপারের বান্ডিল, এই দুটো আজ মানে চেক করে শেষ করতে হবে। তো এটা এই দুটোর ভিতরে পেপার আছে বান্ডিল বাঁধা, তো এই দুটো আজ পেপার শেষ করতে হবে চেক করে। তো ফ্রেন্ডস, আমি এখন ঘরে যাচ্ছি। তো ঘরে যাচ্ছি মানে আমি এসেছিলাম এখানে আমার একজন মিসের ঘরে। তো ওখানে আমি মানে এই যে আইব্রো বানানোর জন্য এসেছিলাম, তো এখন পার্লারে যাওয়ার আমার একটুকু সময় নেই, তাই আমি ওখানে এসে এটা করে নিয়েছি। তো আসার পথে আর ওটা ভিডিও করা হলো না, আর আমি ভুলে গিয়েছিলাম, তাই সরি। আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমি ঘরে চলে যাচ্ছি, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, মানে এখনো পুরো অন্ধকার হয়নি, ভিডিওতে অন্ধকার অন্ধকার লাগছে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে